তৃণমূল মানেই চোর। কালিয়াগঞ্জের সভা থেকে তীব্র আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রে পাঠানো কোটি কোটি টাকা লুট হয়েছে। মিড ডে মিলে 100 কোটি চুরি। প্রত্যেক প্রকল্পে পুকুর চুরি তৃণমূলের। শাসক দলকে যখন এই আক্রমণ শানাচ্ছেন বিরোধী দলনেতা, তখন পাল্টা আক্রমণে মুখ রক্ষার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোর ধরবেন তো? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধর। মঙ্গলবার ছিল রাজ্যের দুই প্রান্তে দুই হেভিওয়েটের সভা। একদিকে যখন দক্ষিণবঙ্গের বাঁকুড়াতে সভা করলেন অভিষেক, তখনই রাজ্যের উত্তর প্রান্তে সভা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার সভায় অভিষেকের চাঁচা ছোলা আক্রমণে পাল্টা কালিয়াগঞ্জ থেকে ফিরিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আর চুরি 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 হচ্ছে 100 দিনের টাকা দিতে হবে। কেন হিসাব দর? টাকা নাও, কে আটকেছে টাকা? বাঁকুড়ার ওন্দায় পঞ্চায়েতে ভোট চাইতে গিয়েছিলেন অভিষেক। 100 দিনের কাজে টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রকে ফের আক্রমণ করেন তিনি। যারা ইচ্ছা করে জোর জবরদস্তি গায়ে চড়ে 1 লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া পাওনা আটকে রেখেছে, 1 লক্ষ কোটি টাকা, এই 100 দিনের টাকা যে বন্ধ, তার কারণ কি আমি বলছি শুনুন। কেন বলছি? আপনার ভোট নিয়ে, ভোটে জিতে গিয়ে বলছে বাংলার মানুষের টাকা আটকে রাখে। আবাস দুর্নীতি যে এবারে পঞ্চায়েত ভোটে বড় ইস্যু তা ভালোই জানে রাজ্যের শাসক দল। তাই সেই দুর্নীতির কালি বিজেপির জামাতেও রয়েছে বলে প্রচার কৌশল তৃণমূলে। যদি বলি যে দিবাকর ঘরামি বিজেপির এমএলএ সোনামুখীর, তার বউয়ের নামে আবাসের বাড়ি কে ঢুকিয়েছিল, জবাব আছে সৌমিত্র খাঁ আর সুভাষ সরকারের কাছে? জবাবে জবাব আছে আপনাদের কাছে? উত্তর আছে আপনাদের কাছে? আর আমরা, আমাদের চোখে যদি কারোর দুর্নীতি ধরা পড়ে, ছোট বড় সেজ মেজ মাঝারি যে কেউ হোক, আমরা ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বার করেছি। কেন 2019 এবং 2021-এর ভোটে বাঁকুড়াবাসী বিজেপিকে ভোট দিয়েছিল, সেই প্রশ্ন তুলে তাকে পাপের সঙ্গে তুলনা করেন অভিষেক। একই সঙ্গে বাঁকুড়ার বিজেপি সাংসদকে ব্যক্তিগত আক্রমণ থেকেও পিছপা হননি অভিষেক। যা বাঁকুড়াবাসী আদৌ কতটা ভালোভাবে নেবেন তা নিয়ে প্রশ্ন থাকছেই। রিপাবলিক বাংলা। রাজনৈতিক দলের কাছে মানুষ কি শুধুই ভোট ব্যাংক? বিচার পেতে আইনি সহায়? শুনেছি একের পর এক প্রশ্নবার। দুর্নীতি বটে, কিন্তু শুনিতে বলতে পারবো না। কেন শিক্ষিত বেকাররা আজ পথে? কেন হকের প্রাপ্য বকেয়ার বেলায় হাত উল্টাবে রাজ্য? দুর্নীতি যার যার, দল সবার। প্রশ্ন করে গেছি সোজা সুজি। বিরোধী কণ্ঠস্বর রোধে কেন বারবার মরিয়া হয়ে ওঠে শাসক? পুলিশ তুমি কার? জবাব চেয়েছি বারবার। জবাব চায় বাংলা দুষ্কৃতি বনাম সাধারণ মানুষ। রিপাবলিক বাংলা, এক টানা এক নম্বর। রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর।